মহিষাসুরকে। তিনি অপরূপা, যার জন্ম নেই, সেই আদ্যা শক্তি পরমা প্রকৃতি ব্রহ্মের পট্ট মহিষীকে বলা হয়। তন্ত্রে রচনা হচ্ছে তিনি জগৎকে রক্ষা করার জন্য, সাধুদের দুঃখ দূর করার জন্য এই ধরায় আগমন করেন, জীবগুলিকে রক্ষা করার জন্য। সাধকের সাধনায় সিদ্ধি হিসেবে কৃপাময়ী জগৎ জননী তাদের সামনে আসেন করুণাময় ঘন স্নেহময়ী মাতৃমূর্তিতে। তিনি তো আমাদের সকলেরই মা, তাই প্রয়োজনে সন্তানদের শাসন করার তাকে কঠোর হতে হয় এবং ভীষণ উগ্রমূর্তি ধারণ করতে হয়। তিনি তাদের বিনাশ করলেও কখনো ত্যাগ করেন না, তাই পরাজিত দানব শ্রেষ্ঠ মহিষাসুরকে তিনি তার চরণে আশ্রয় দিয়ে চির মুক্তি প্রদান করেন। তিনি কালী রূপে অসুরদের বধ করে তাদের মাথা ও হাতগুলিকে নিজের শরীরে ধারণ করে নিত্য সংযুক্ত করে রাখেন নিজের সঙ্গে। কতই না বর্ণে আমাদের এর সেই আগমন, কখনো সেতু বর্ণা সরস্বতী, কখনো সেতু বর্ণা দুর্গা লক্ষ্মী, কখনো নীলবর্ণা মহাকালী চামুণ্ডা, কখনো বা রক্ত বর্ণা জগদ্ধাত্রী অন্নপূর্ণা ছিন্নমস্তা ইত্যাদি। রূপ এবং ভক্তে হৃদয় সংকোচ আলো করে আমাদের মা আমাদের কাছে আসে। নমস্কার। এরপর গণেশ বন্দনা দিয়ে আমাদের অনুষ্ঠানে গান শুরু হচ্ছে, পরিচালনায় শাশ্বতী বন্দ্যোপাধ্যায়। সকাল থেকে আমি গলা দিয়ে আওয়াজ বার করতে পারিনি, তাও আপনাদের ভরসায় চলে এসেছি, কারণ এটা উদ্বোধনী সঙ্গীত, তো তাই জন্য আর্ধেক গাইতে পারলে যেভাবে পারবো গাইবো এই আশা নিয়ে চলে এসেছি, যে কিছু করার ছিল না আমার। সকাল থেকে গলাটা একদম বসে গেছে, আমি আর কথা বলতে পারছি না আর কি, সরি। আপনারা জানি না কেমন লাগলো, কী করতে পারলাম। নমস্কার। আপনারা গণেশ বন্দনা শুনলেন। এরপর সমবেত সঙ্গীত, আজি শঙ্খে শঙ্খে মাঙ্গলিক গাওয়ার, শ্রীমতী তন্দা মুখার্জি, শ্রীমতী মঞ্জুশ্রী পণ্ডা, শ্রীমতী পতি ভট্টাচার্য, শ্রীমতী প্রকৃতি পাল। Thank you.
নমস্কার। প্রথমে জয়শ্রীর পল্লীবাসীকে জানাই আমাদের আন্তরিক প্রীতি, মহালয়ার শুভেচ্ছা এবং ভালোবাসা। এবছর পল্লীবাসীর কাছে একটি নতুন চমক নবদুর্গা। পুরাণ, হিন্দু পুরাণ অনুসারে মা দুর্গা নটি রূপে বিরাজ করেন, যাদের একত্রে নবদুর্গা বলা হয়। এবার আমরা অকাল বোধনের কথা বলছি। আশ্বিনে এক প্রাগ ঐতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেবপুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গায় 21 শতকে নারীর ক্ষমতায়ন, তার মহাতেজ চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সেলাম। আজ মহালয়ার এই পুণ্যলগ্নে আমরা দেবী দুর্গাকে স্বর্গ থেকে মর্তে আহ্বান জানাচ্ছি একটি গানের মাধ্যমে। Yeah.